তাদেরই জয় হবে শেষে, সমাজের অবক্ষয় ইতিবাচকের বড় জয়, ওদের রক্ষার সাধ্যকার ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার। ঠিক আছে রাখো, তুমি আমরা বঞ্চিত থাকি, তোমার আর পরামর্শ দেওয়া লাগবে না। বন্যা আর যাই করি, আমরা দুইজনে তোমার আর রহিমের অবস্থা এটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, জীবনে যাই করি না করি বিয়ে অন্তত করবো। এটা এখন ক্লিয়ার হ্যাঁ দোস্ত? একদম ফাজিল কুনানকার, হ্যাঁ মামার নাম কিরে ভাগনা সাইজা, এই বাড়িতে আইসা প্রেম করতে তো বুঝি না, না আমরা কি ঘাসের মুখ ডুবায় থাকি? আমরা দেখুন ফাউল তল্লিগা জিনিয়ার বাড়ির সামনে আমার লুঙ্গি পরে যাইতে হচ্ছে, আমার পেস্টিজ কোন জায়গায় নামছে জানো? ঘুমের ভান করে শুয়ে থাকো, কানে কিচ্ছু শোনো না তাই না? তুই কিসের বন্ধু, কিসের বন্ধু? তুমি বলেই গেছে, মানে মাফ করে দে, তোরা যদি কষ্ট করে থাকো বন্ধুরা, তোরা নিজেদের স্যান্ডেল খুললে আমার কানে টাস টাস করে মার। আমার স্ত্রী আসার আগে কিন্তু আমার স্ত্রীর সামনে আমার অপমান করেছিস, তোরা তো একটা জিনিস জানো, আমি সব কিছু সহ্য করতে পারি, আমার স্ত্রীর সামনে অপমান মোটে সহ্য করতে পারবো না। ও তুই যা কইতাছস একদম ঠিক কইতাছস না, আমরা তোর রক চিনি, কথা ঠিক কইতাছস না, তোরে তো আমি মারু, মানে আমরা মারু বউর সামনে না, আমার এই ধরনের শাস্তি তুই দিস না আমার বউর সামনে, এই ধরনের শাস্তি তুই বউর সামনে দাও, আমি সত্যি সত্যি মরে যাবো, আমি সাইসাইড করে সত্যি সত্যি মরে যাবো বন্ধু, প্লিজ এখন একটা অনুরোধ করতেছি, আমার বউ তো সাথে আছে, মানে বন্যার সাথে আছে, মানে এখন আমি এখানে আছি, তোরা এখানে যে হামলা তোমরা করতে আসো, এটা যদি ওর নিশ্চয় দেখে তাহলে আমি শরণে মরে দেবো, গা ও আসার আগে তোরা এখান থেকে ভাইকে যা। শালা কত বড় বেইমান, শালা কত বড় বেইমান, এই আমাকে টাকা খাইছি, আমাকে আমাকে সমস্ত কিছু করে দিস তোর, আর এখন তো বউ এসে বড় না, মার জুতা খুলে মার, এখন মেরে ফেল, আর বল দরকার নেই কা আমার সাথে বাহিরে যাবেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনাকে বিশ্বাস করা যায় না? যায় না। মানে যাকে বিশ্বাস করা যায় না এমন একজনকে মাসুম ভাই আমার সাথে দিল কি করে? ওনার মাথায় কি ঘিলো নাই? না ঘিলো নাই, মাসুম ভাইয়ের মাথায় ঘিলো কম, মাসুম ভাইয়ের মাথায় যদি বিন্দু পরিমাণ ঘিলো থাকতো তাহলে একটা অচেনা মেয়েকে আর একটা অচেনা ছেলের হাতে এভাবে কিভাবে তুলে দিতে পারে? আমি ওনার বুদ্ধিতে অবাক হয়ে যাচ্ছি। আপনি তো ঠিকই বলেছেন, আপনাকে আমি চিনি না জানি না, জীবনে কোনোদিন দেখিও নাই, আপনার সাথে আমি বাহিরে ঘুরতে যাব কেন? আপনি চলে যান, বড় আপা আমাকে বাইরে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, গ্রাম থেকে শহর আসছেন শহরটা ঘুরে দেখার জন্য, এই সামান্য কাজটুকু যদি আমি করতে না পারি
তাহলে আপনি দুঃখ পাইবেন। তাই আপাকে নানানভাবে বুঝ দিয়া ভাগাই দিছি। আচ্ছা, আমার জন্য দেখি আপনার অনেক ফিলিংস। ফিলিংস এখনো হয়নি, কারণ আপনাকে এই প্রথম দেখলাম তো। আমি আবার যে কোনো মেয়েকে দেখলেই আমার ভিতর যে ফিলিংস এটা আসে না। ওরে বাবা, আপনি দেখি সন্ন্যাসী পুরুষ। না, সন্ন্যাসী না, আমি হইলাম বাস্তবমুখী মানুষ। অযথা মেয়েদের পিছনে সময় নষ্ট করার মতো ছেলে সেন্টু না। শুধু মাসুম ভাই বলেছে তাই বলে হয়েছে হয়েছে, থামেন, এখন সময় নষ্ট না করে চলেন আমার সাথে। জি। আমরা দুই বন্ধু রাস্তাঘাটে কইরা বেড়াইতেছি, বুঝলো ভাই সাহেব? কি করেন, কি করেন আপনি? কি হয়েছে বিয়ে সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বিয়ে সাহেব বিয়া করছে কি যা সম্পর্ক, সে আমাকে কি হয় বন্ধু? হ্যাঁ, আমাকে বন্ধু বিয়ে করছে তাহলে, আর বন্যা আপনার কি হয়? আপনার বোন, বন্যার ভাই হচ্ছে আপনি, ভাই হলে কি হয়? আপনাদের মতো ফাউল লোকজনের বিয়ে আমি হব না, আপনাদের বিয়ে সম্পর্কে আমার দরকার নেই। বলেন মাসুম ভাই জান, আপনি আমাকে দ্বারের কাছে না থাকতে চাইলেও আমাকে কিছু করার নাই, কে আপনার দ্বারের কাছে আমাকে আইতে হইব। আপনার ভগ্নিপতি আর বোনের লেগে আমরা যে ঘরটা থাকি না, আমরা দুই বন্ধু এক হপ্তার লেগে ঘরটা ছাইড়া দিয়ে আয়া করছি, স্যাক্রিফাইস করছি। আমরা এখন বাবুপুর লানি রাস্তা রাস্তায় নেড়ি করতে মানে ঘুরতেছি আর কি, ওরমই ঘুরতেছি আর কি, এমনি তো ঘুরন যায় না, আমরা তো মানুষ একটা জায়গাতে থাকতে হইব। এর লেগে আমরা ডিসিশন নিচ্ছি এক হপ্তা আপনার বাড়িতে আমরা থাকবো। আমার চেহারার কোথাও পাগলের সিমটম ফুটে উঠেছে নাকি? কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে কি আমি পাগল? খাল কেটে কুমির নিয়ে এসে ঘরে চলব? আরে ভাই, আপনাদের মধ্যে একজনকে একটু হালকা পাতলা সুযোগ দিয়েছিলাম, সে আমার বোনটা ফুসলায় ফাসলায় প্রেমের ফাঁদে ফেলায় বিয়ে করে ফেলেছে, সে শোক এখন পর্যন্ত ভুলবে পারিনি। আবার আপনারা আসেছেন নতুন করে শোক রপ্তানি করতে, না খুব কষ্ট বলার ভাই। এই যে ভাই বলতেছি কেন বিয়ে বিয়ায়, আপনি এরকম একটা কথা বলবেন এটা আমি কখনোই ভাবতে পারিনি। আপনার সম্পর্কে আমার অনেক উচ্চতর ধারণা, আমি জানি আপনি মানুষের দুঃখে কাঁদেন, আপনি মানুষ না খেয়ে থাকলে আপনি নিজে আপনার খাবার দেন, অনেক গল্প শুনেছি। সেই মানুষটা আপনি দেখতেছেন ভুলা যান, ভুলা যান কে ফুসলা নিছে না নিছে। আপনার দুটি ভাই কষ্টে আছে, দুঃখে আছে, এই দুঃখ থেকে তো আপনার দুঃখ হওয়া উচিত, আপনি হেল্প করবেন না? আপনার মতো এরকম একটা নরম মনের মানুষ জীবনে কোনদিন হুনছো না দেখছো যে তালাক দেওয়া জামাইরে ঘরে বসাইয়া আদর করে চা খাওয়ায় মানুষে? না না, এইটা অবশ্য দেখি নাই, কিন্তু হনো আজকে আমি তালাক প্রাপ্ত স্বামী হিসেবে আসি নাই, আসছি নতুন পাত্র হিসাবে। এই জন্য যদি তুমি আমার আদর কইরা পোলাও মাংসও খাওয়াও, এতেও কোনো অসুবিধা না। মনো আমার বাসায় যে বাড়িটা আছে, হ্যাঁ তোমার আছে না আমার আছে না, আর হ্যাঁ যদি এই অবস্থা আমার মধ্যে ও তো বদনাম হয়ে যাবে, মানুষের মধ্যে কিছুই থাকবে না। আমি শুনছি আপনি খুব নরম মনের মানুষ, আপনার দিলটা তুলা তুলা, একেবারে খাঁটি শিমুল তুলা লানি নরম। আমি অবশ্য এরম প্রমাণ পাই নাই, কে দেই নাই, কে বাবুল আমারে কইছে আমি শুনছি। শোনেন, বাবুল সাহেব যেটা কয়েছে 100% সত্য কথা কয়েছে। আরে ভাই, আপনারা তো আমার সম্পর্কে জানেন না,
মনের ভেতরে মন, মনের মধ্যে একটা সুন্দর জিনিস আছে, সেটা সেটা আবিষ্কার করতে হয়। শোনেন, আমি তো অফিসে যাই, মাঝে মধ্যে এমন হয় যে আমার অনেক কলিগ ওরা দুপুরে খাবার নিয়ে আসে না, আমি কি করি, আমার খাওয়াটা ওদেরকে দিয়ে দিই। এমন হয়েছি আমার একজনের খাবার আমরা চারজন মিলে ভাগ করে খাইছি। এইটিকে বলে মানব প্রেম, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, আশিক দিল মহব্বত। আপনার বুঝতেছেন না কিসের জন্য রে ভাই, আমার হাত পত বাঁধা। কি হাত পাচ্ছে কিটা? চিনেন বাচ্চারা? চিনেন ঘরের পর তলবো, তারপর নিজের কপাল নিজে থাপড়াবো, এটা কি করে সম্ভব? যদি পাগল হতাম তাহলে একটা কথা ছিল। আপনি মাসুম ভাই কি বললেন? আপনি আমার চরিত্র সম্পর্কে ধারণা নাই কি? আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, আমাকে মাহাল্লার মেয়েদের কেউ কোয়া পারবো না যে কোনো মাইয়া, কোনো মহিলা, কোনো ধরনের মেয়ে দিকে আমরা তাকাইছি বা কুদৃষ্টি দিচ্ছি। চরিত্র আমাকে একদম ফকফকা, আমাদের চরিত্র ওরকম না। আর আপনার বউ হলো বিবাহিতা, আমি বিবাহিত, আমরা বিবাহিত মহিলার দিকে খেলে গেছাম। কি করেছেন এগুলি? দেখেন ভাই, আমি মুখ দিয়ে একবার যা বলেছি তা 100% ঠিক কথা বলেছি। আপনি যতই মিষ্টি কথা কন, আপনারা যদি কোনো সমস্যা পড়ে থাকেন সরাসরি মরিয়ালের কাছে যান, আমি তার নির্বাচন কাটবো না যে আপনাদের এরকম এই অন্যায় আপনার আমি 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 মেনে নেবো। এটা আমি কি জন্য মানবো কান্ত? ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি চলে যাবো, 10 টাকা ক্যাশ করি, সরাসরি আমাকে ঘরে চলে যাই। ঘরে যে দুজনে রাখছি কন্যা এবং আমাকে রয়ে কিন্তু খবরদার খবরদার করছি, আমার পাগল করবেন না বাদশা সাহেব। ছেড়ে দিলাম, খালি সাহেব কোচিং থেকে ছেড়ে দিলাম, নাহলে আমি খাওয়ার উপর আপনার প্রত্যেকটা হুঁচা টাইলে টাইলে খুলে বেড়াই যাবো। চল এত বাপ মেলো না তো, শোনো আমার ব্যবসা এখন অনেক ভালো, অভাব নাই, টাকাও আছে মেলা। আমার লগে যেমনে ইচ্ছা এমনি কথা কইও না, মাথা ঠান্ডা রেখে কথা বলবা, ইজ্জতের সাথে কথা বলবা। শামসু, টাকা পয়সার লোভ দেখা লাভ নাই, তুমি আর মোর বসে আইবে না কয়া দেলা। বড় ভাই এত কথা বললেন না, আপনি আর আপনার বই তো আমার সংসারটারে ভাঙ্গা দিছেন। হ্যাঁ, আপনি কি করছেন? সারা জীবন তো জুয়া খেলছেন আর নেশা কইরা ঘুরা বেড়াইছেন, আপনি ভালোবাসার কি বোঝেন? ভালোবাসার তসতুস কইরা দিছেন। এই তুমি যদি এত ভালোবাসার মর্যাদা বুঝতা, হেলে মগো সংসারটা বাঁচছে কে? সংসারটা তো মানতেই না হলো। শামসু, অনেক হইছে, মুই আর তোমার মুখ দেখতে চাই না। রোজিনা রে, আমি আবার নতুন করে বিয়া করুন, আপনি সব বিয়ার ব্যবস্থা করেন। হয় মোরে পিঁপড়া কামড়াইছে, আবার যদি এই এলাকায় দেখি তাহলে তোমার ঠ্যাং ঠ্যাং ভাঙিয়া এই এলাকা থেকে তাড়াও। ভাইজান, এই লোক তো জানি বাসায়, তুমি এত বকাঝকা করে অপমান করো। রোজিনা, মুই দেখতে আসি তোর কারণে ওই প্রশ্রয় পাইতে আছে। প্রশ্রয় দেখছেন কি? আমি নতুন করে রোজিনা রে বিয়া করবো, আজ যাইতাছি, কিন্তু আবার আসবো। আবার আইব, আর তোরে কিন্তু আমি শিক্ষা দিয়ে তুমি কইতে আছি। না, কত ভাবে আর কত ভাবে তুই আমাকে অপমান করবো, কত অপমানিত মানুষ আবার নতুন করে কি অপমান করবো? মাদের কথা বুঝতেছি কে? আমি তোমার বোন, তোমার আবার আমরা কেমনে অপমান করছি? আচ্ছা দেখ, তুই আমাকে অনুমতি না দিয়ে পালিয়ে দে চুপ করে বিয়ে করলু, শত কষ্ট মুখের মধ্যে চাপা দিয়ে তোর বিয়েটা আমি মাইনে নিছি, কিন্তু তোর দামের বন্ধুরা আমার বাড়ির পরদায় থাকবে সবই, এইটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। এই কথার মধ্যে তো ভুল করে
কইছো? আমি আমার অনুমতি না দিয়ে কেমনে করতাম? তোমার অনুমতি না লয়ে বিয়া করছি। শুনো, এ রহিমের দুষ্ট বন্ধু বান্ধব কই থাকবো, কি করবো, কেমনে ঘুমাইবো, কেমনে খাইবো, হেটা লয়ে তো আমার চিন্তা ভাবনা করানোর কোনো দরকার নাই। এই আজাইরা ফসল করতে আইছো তুমি আমার লগে, আর তোর জন্য তো আমাদের জীবনটা ডিজাস্টার হয়ে গেল। শোন, তোকে আমি সাবধান করে দিচ্ছি, তোর ওই হাজবেন্ডের শয়তান বন্ধুগুলো যদি আর একবার আমার বাড়ি পার গিয়েছে, সত্যি করছি তুইও কিনা মাইরি আমি একদম টানা টানা করে ফেলা দেব। হ্যাঁ মত বেটা হ্যাঁ ফিটাইব, আর যাইরা ফ্যাশন ফোনার আর জায়গা পাও না না, কলজার মধ্যে যদি সাহস থাকে বাসা বেড়ে মারা দেখো, দেখবা মার তো দিতে পারছো না, উল্টা মার খাই আইসো, সেই কাম করো না আবার। কি শোন বন্যা, এই মাসুমের সাহস শক্তি সম্পর্কে তোর কোনো জ্ঞানই নেই। আরে কি সাংঘাতিক বিষয়, বাড়ি পর্যায়ে আমার কাছে কি এই বিয়ে এই বিয়ে, তুই যদি এই অপকর্মটা না করতু তাহলে কি ওরা আমার মুখের পর্যায়ে আমার সামনে দাঁড়িয়ে আমার বিয়ে বিয়ে করে ডাকতে পারতো? মাসুম ভাই শুনো, জীবনে যদি কোনো ভালো কর্ম করে থেকে এটাই করছি, সঠিক একটা মানুষকে বিয়া করছি, তোমার মতো কোনো সন্দেহবাজ বিয়া করছি না। তুমি নিজে তো সারাদিন বড় সন্দেহ করো, এটা করো সেটা করো, আর আমার ভালো কাজটা খারাপ করতে আইসো, ফাউল। তুই আমাদের মান সম্মানের দিকে না তাকিয়ে, আমাকে সম্মানের দিকে না তাকিয়ে একটা শয়তান ছলে ফালতু ছলে বিয়ে করেছিস। শোন, আমি সিনিয়র হিসেবে করছি, আজকে করছি লিখে রাখ, একদিন একদিন তো করে দুইটা আমার কাছে ক্ষমা চাওয়া লাগবেই লাগবেই। চাইলাম না ক্ষমা, দেখি কি করবা, কোনো ফালতু কাজ আমি করছি না যে আমার তোমার কাছে ক্ষমা চাওয়ার লাগবে, আর আমার জামাই চাইবো তোমার কাছে ক্ষমা খায়া দেয়া কাজ নাই না। শুনো, আমি ভালো করে সব কিছু বুঝি, কি ভাবছো তোমার ষড়যন্ত্র বুঝি না? তুমি যে আব্বা আম্মার উস্কানি দিতেছো তোমার প্রয়োজন নাই, আমারও তো শখের আব্বা আম্মা আমার বাড়ি তুলে নিতেছে না, আমার আর আমার জামাইরে গ্রহণ করতেছে না, এটা কি বুঝি না? ও এটা তাহলে তুই বুঝে ফেলেছু। শোন, এই নিষেধাজ্ঞা কিন্তু সারা জীবন বহাল থাকবে, এইবার তুই হারে হারে টের পাবো পালে যে বিয়ে করার শাস্তি কত কঠিন কত ভয়াবহ। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়, শুনো বাপ মা কোনদিন তার আপন জিরা বুল্লা যাইতো না, বুঝছো? শুক্র শুক্র আসলো দিন খালি যাইতে দাও, দেখবা আমার বাপ মার দরদ ঠিকই আমার কত উঠলায় পড়বো আমারে। হ্যাঁ, টাইনে টাইনে বাসত লয়ে যাবো আমার জামাই সহ, তো তোমার কি হইব? নিজের সরকার তেল দাও বাসাতে তো ফুটুম করে আউট হয়ে যাবা, আমি আর আমার স্বামী থাকলে ধরনের ফালতু সাপ্লাক চার কোনো জায়গা আছে? কি করো তুই, আমি তোর সম্পর্কে ভাই হই আর তুই কলু যে আমি ফালতু সাপ্লেট? তারা তারা আমি আমি খালাকে এখনই যে করছি যে তোমার মেয়ে আমার সাথে বেয়াদবি করেছে, আমার ফালতু সাপ্লেট কয়েছে, আমি এখনই যে কয়ে দেবো তারা। এটা কর না, কয়ে আমার অস্তিত্ব মনে পড়ে গেছে, আমি যে ফালতু সাপ্লেট। আচ্ছা, সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। শেষ শেষ আমরা শেষ, আমি প্যারাস, আমি খুব ভয় নিয়ে আমি কিন্তু আপনার কাছে আছি আঙ্কেল। কি হয়েছে? তোমরা তো এখন গরচারা বান্দরের মতো হয়ে গেছো, একবার এই ডালে তো আর একবার ওই ডালে, ভালো কথা, তোমরা কি কোনো বাড়ি উড়ি খুঁজে পাইছো নি ভাড়া? আঙ্কেল এটা কি ধরনের কথা কইলেন? বাসা পামো মানে আমাও কি এই বাসার থেকে বাড়ি করার ব্যবস্থা করতেছেন নাকি আপনি? আরে না না, আমি তুমি করে বাইর করার ব্যবস্থা করুম কি লেগা, হে ব্যবস্থা তো তুমি জিগার দোস্ত করে গেলাইছে। হ্যাঁ, সাদি করে বউরে নিয়ে উঠছে, এখন কি কি করবা? তাছাড়া আমার তো আর কোনো ঘর খালি নেই গা, খালি থাকলে তো আমি অবশ্যই তুমি লিগা একটা ব্যবস্থা করতাম, কারণ বাচ্চা গুলো আমার বহুত উপকার করছে। আঙ্কেল আঙ্কেল আপনি নিজে মুখে বললেন বাচ্চা আপনার অনেক উপকার করছে, আর আপনি সেই মানুষটাকে এত উপকার তার কাছ থেকে নিছেন, উপকারের এই প্রতিদান দিচ্ছেন, আমরা কোনো রাস্তায় নাম্বা আপনি এটা স্যার? কোনো অসুবিধা নাই কা, আমার ছয় ছয়টা বাড়ি আছে পুরান ঢাকার মধ্যে, তুই অনেক যাবি একটা বাড়ি আছে পুরা খাইলা, ওইখানে যাবি বিশাল বাড়ি,
চতুর্দিকটা ফাঁকা, চতুর্দিকটা বাতাস আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব ফাঁকা, সুন্দর করে ছয়তলা। ওইখানে যাবে বিশাল বাড়ি, আমার বিশাল বাড়ি আঙ্কেল। ওই বাড়ির মধ্যে তুই ফুটবল খেলতে পারবি, ইচ্ছা করলে ক্রিকেট বি খেলতে পারবি, ওখানে গিয়ে থাকবি, যতদিন ইচ্ছা অসুবিধা হচ্ছে। এই যে বাবু, সমস্যা তুমি এটা গেছে গা, যাও তাহলে বাক্সার বাড়িতে কয়েকদিন কাটায় হোক। এর মাঝে আমার যদি কোনো ঘরটর ফাঁকা হয়, অথবা মনে করো তোমাকে দোস্ত শ্বশুরে যদি হোক, মানে ওই মাই আর মাই এক জামাইকে নিজের ঘরে লয়ে যায় গা, তাহলে আমি তোমাকে ডাক পারলে তোমরা। আপনি কি মনে করছেন আঙ্কেল? আরেকটা কথা কয়ে যাই, আমি এই বাড়িতে যাওয়ার পরে আঙ্কেল জাস্ট এক মাসের মধ্যে এই বাড়ি আপনি হারাবেন, আমি লেখা দিয়ে গেলাম, দলিল লিখে বাচ্চা। তুমি কি আমার হুমকি দিতে শুনি না আঙ্কেল? সে আপনার হুমকি দেয়নি, ও সত্যি কথাটা কইছে। কারণ আপনি ভুলে যাচ্ছেন, আপনার অনেক দুর্বল দুর্বল যেসব মুহূর্ত, যেসব জায়গা আপনি ধরা, সমস্ত কিছু ডকুমেন্টস তার হাতে কিন্তু আছে। আপনি বারবার এটা ভুলে যান। আর একটা কথা আপনার কই, এই বাড়ি যাবে দখল করার জন্য এক পাশ দিয়ে সারাক্ষণ ওত পেতে আছে, শুধুমাত্র এই বাচ্চা এই বাড়িতে আছে বলে তারা এই বাড়িতে পুলিশ মানে আসতে পারে না। আপনি সেটা এখন টের পান নাই, ও বেলক টের পান। আমি গেলে খালি বসবো, আমি তো কয়ে দিলাম এক মাসের মধ্যে আপনি বাড়ি হারাবেন, তুমি আমি লিখে দিয়েছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.